আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি রেস্টুরেন্টের মতো পরোটা রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। এরকম প্রফেশনাল আরও মজার মজার ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করে নিই। প্রথমে একটা মিক্সিং বলে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ। তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি। এবার দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল। এবার একটু মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মেশানো হয়ে গেলে এবার ইউজ করব একটা ডিম। রেস্টুরেন্টের মতো পরোটা তৈরি করতে হলে অবশ্যই ডিম ইউজ করতে হবে, আর ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, আর সামান্য কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। পানি একেবারে দিচ্ছি না, অল্প অল্প করে পানিটা অ্যাড করে নিতে হবে যাতে করে খামিরটা বেশি নরম না হয়ে যায়। ময়দাটা গোলাতে যতটুকু পানি লাগে আন্দাজ বুঝে দিতে হবে। ময়দার খামিরটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে সামান্য তেল উপরে দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এতে করে খামিরটা একদম সফট হয়ে যাবে। খামিরটা বেশি শক্ত হবে না, আবার বেশি নরমও হবে না। এ পর্যায়ে খামিরের উপরে তেল মেখে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এবার আমি খামিরটাকে ভালো করে মেখে নেব। খামিরটাকে 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে ডলে নেব। 2 থেকে 3 মিনিট খামিরটা 10 মিনিট রেখে দেওয়ার কারণে একদম সফট হয়ে গিয়েছে। এবার আমি ছোট ছোট বল করে নিচ্ছি। পরোটার বল একটু বড় করে তৈরি করে নিতে হয়, যেহেতু পরোটা একটু ভারী করে বানাতে হয়। এই তো একটা বল আমি তৈরি করে নিয়েছি, এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিচ্ছি। এবার আমি একটা রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খামিরটা 10 মিনিট রেখে দেওয়ার কারণে রুটি বেলতে কোনো কষ্টই হবে না, খামির একদম সফট। রুটি বেশি মোটাও হবে না, আবার বেশি পাতলাও হবে না, দেখে বুঝে নিতে হবে। রুটি বেলা হয়ে গেলে এবার আমি উপরে তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে, আর সামান্য ময়দা দিয়ে দিচ্ছি। এবার আমি রুটির এক সাইড থেকে ফোল্ড করে নিচ্ছি। কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে। সবগুলো পরোটা এভাবে তৈরি করে নিচ্ছি। এবার আবারও রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। রেস্টুরেন্টে ঠিক এভাবে তৈরি করা হয়, যার কারণে রেস্টুরেন্টের পরোটার টেস্ট একদম ডিফারেন্ট হয়। 10 মিনিট পর এবার আমি পরোটা বেলে নিচ্ছি। এই পরোটাটা তৈরি করতে সময় একটু বেশি লাগে, তবে খেতে অসাধারণ। একবার যাকে তৈরি করে খাওয়াবেন বারবার খেতে যাবে। পরোটাটি বেশি পাতলাও করব না, আবার বেশি মোটাও তৈরি করব না। পরোটাটি যেভাবে তৈরি করে না কেন একদম গোল হবে, আর গোল পরোটা দেখতেও ভালো লাগে, রেস্টুরেন্টের মতো মনে হয়। পরোটাটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আর এই পরোটাটি তৈরি করার পরে সাথে সাথে ভেজে নিতে হবে। এবার চুলার আগুন মিডিয়াম লোতে রেখে পরোটাটা আমি ভেজে নিচ্ছি।
এক পাশ সামান্য হয়ে গিয়েছে, এবার উল্টিয়ে দিয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি। যদি আপনারা তেল বেশি খেতে চান তাহলে তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিবেন, আর যদি কম খেতে চান তাহলে কমিয়ে দিবেন। একই প্রসেসে আমি সবগুলা পরোটা তৈরি করে নেছি। একই প্রসেসে সবগুলা পরোটা তৈরি করে নিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুলবেন না। আজকের ভিডিও দেখে আর রেস্টুরেন্টের পরোটা খেতে ইচ্ছে করবে না, বাসায় তৈরি করে খেতে ইচ্ছে করবে আপনাদের। সবাই ভালো থাকবেন, আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।